নমস্কার, ফিরে আসলাম বিরতি পর, নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। বর্তমানে শহর জুড়ে নিরাপত্তার বিষয়টিকে আরো জোরদার করা হচ্ছে। শুধুমাত্র শহর আগরতলা নয়, তার পাশাপাশি জেলা মহকুমাতেও কিন্তু একই রকমভাবে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার চাদরে মূলত মুড়ে ফেলা হচ্ছে। এবং সেক্ষেত্রে রাতের অন্ধকারে হোক বা সকালবেলাতে হোক, বহিররাজ্য থেকে যাতে কোনো গাড়ি রাজ্যে প্রবেশ করার সময় কোনো রকমভাবে আপত্তিকর জিনিস নিয়ে যাতে ঢুকতে না পারে, তার পাশাপাশি রাজ্য থেকেও যাতে কোনো গাড়ি অন্য জেলা বা অন্য বহিররাজ্যে চলে যেতে না পারে কোনো আপত্তিকর জিনিস থেকে শুরু করে কোনো নেশা সামগ্রী নিয়ে, এই বিষয়টাকে কিন্তু নজর দেওয়া হচ্ছে। এবং আমরা সবে মাত্র কাটিয়ে উঠেছি পুরো ভোট, এবং সেই পুরো ভোটের যে রেশ সেটা কিন্তু এখনো চলছে বলতে পারি, কারণ বিভিন্ন জায়গাতে উচ্ছ্বাস চলছে, বিজয় মিছিল চলছে। এবং সমস্ত কিছুকে সামনে রেখে রাজ্যে যাতে নিরাপত্তার বিষয়টা যাতে সুনিশ্চিত থাকে, কোনো রকমভাবে কোনো অশান্তি যাতে সৃষ্টি না হয়, কোনো নেশা কারবারিদের যাতে বাড়বাড়ন্ত না তৈরি হয়, এই বিষয়টা থেকে কিন্তু বর্তমানে বেশ জোরদারভাবেই নজর দিয়েছে রাজ্য প্রশাসন। যে বিষয়টা আজকে লক্ষ্য করা গেল, ঊনকোটি জেলার প্যাঁচারতল থানার পুলিশের যে উদ্যোগ নেশা বিরোধী অভিযান, তারা আজকে সকাল থেকেই নেমেছিল বেশ কয়েকটি জায়গাতে। আজকে কার্যত তারা নাকা করে এবং নাকা চেকিং এর মাধ্যমে তারা চেকিং চালাতে থাকে যে গাড়িগুলি মূলত প্রবেশ করছে, যে গাড়িগুলি যাচ্ছে, প্রত্যেকটি গাড়িকেই মূলত চেক করা হয়। এবং ঘটনা সম্পর্কে যা যা জানা যাচ্ছে যে বড়সড় সাফল্য ঊনকোটি জেলার প্যাঁচারতল থানার পুলিশের, যেখানে সূত্র মারফত বা গোপন সূত্র মারফত খবর পেয়ে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং, তিনি তার নেতৃত্বে প্যাঁচারতল থানার ওসি জাহাঙ্গীর হোসেন এবং তার পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী, টিএসআর বাহিনী সকলে মিলেই আজকে সকাল ১০টা থেকেই প্যাঁচারতল থানা এলাকার বিভিন্ন জায়গা, বিভিন্ন রাস্তাতে নাকা পয়েন্ট তারা করে ফেলে। নাকা পয়েন্টে উৎপেতে বসে থাকে পুলিশ, এবং তারপরে যে বিষয়টা হয় তারপরেই বলা যায় যে বড় সড় সাফল্য আসে পুলিশের ঝুলিতে আবারও। সকাল ১০টা নাগাদই একটি আগরতলা থেকে লরি পৌঁছে যায়, যে লরির নাম্বার UP62T4239 নম্বরের একটি লরি এবং ১০ চাকার লরি। লরিটিকে আটক করা হয় প্যাঁচারতল থানার সামনে নাকাতে আসতেই লরিটিকে ধরে ফেলে আটক করে এবং তার পাশাপাশি লরিটিতে তল্লাশি শুরু করা হয়। তল্লাশি কালেই বেরিয়ে আসে লরিটি থেকে প্রায় ২৬টি প্যাকেট, মোটা মোটা প্যাকেট, যে প্যাকেটের ওজন প্রায় ২৮৫ কেজি এক একটা প্যাকেটের ওজন, এবং প্রত্যেকটা প্যাকেটের মধ্যে ঠাসাই করা শুকনো গাঁজা ভর্তি। সেই সমস্ত গাঁজাগুলিকে উদ্ধার করা হয়, সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়, এবং তার পাশাপাশি লরির চালক যিনি ছিলেন তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। লরির চালকের নাম রবি কুমার, তাকে জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে, এবং সহচালক যিনি ছিলেন সঞ্জয় রায় তাকেও কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। প্রাথমিকভাবে যে তথ্য আমরা এই মুহূর্তে পাচ্ছি যে লরির চালক এবং সহচালক তাদের উভয়ের বাড়ি উত্তরপ্রদেশে, তারা উত্তরপ্রদেশ থেকে এসেছে এবং প্যাঁচারতল থানার পুলিশের হাতে মূলত ধরা পড়েছে। আজকে সকালবেলাতে যে ঘটনা, সেই ঘটনাতে রীতিমতো ভাবে প্রশংসা কুড়িয়েছে ঊনকোটি জেলার প্যাঁচারতল থানার পুলিশ, তার পাশাপাশি কুমারঘাট পুলিশ আধিকারিক গমনজয় রিয়াংয়ের নেতৃত্বে এই যে পুরো অভিযান, সেই অভিযানে কিন্তু মানুষের একটা সাড়া লক্ষ্য করা যাচ্ছে। তবে সেক্ষেত্রে আরো যে যে বিষয়গুলো আমরা জানতে পাচ্ছি, এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হবে তাদের বিরুদ্ধে, এবং আগামীকাল আদালতে পাঠানো হবে পাচারকারীদের, অর্থাৎ লরির চালক এবং সহচালক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আগামীকালকে আদালতে তোলা হবে, এমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি। তবে এখন পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, জিজ্ঞাসাবাদ চলছে যে তারা কি কারণে কোথা থেকে এসেছিল এবং কেনই বা তারা এত বিপুল পরিমাণে গাঁজাগুলি নিয়ে যাচ্ছিল, কোথায় তাদের আসল উদ্দেশ্য ছিল সেগুলিকে পাচার করার। প্রত্যেকটা বিষয় কিন্তু এখন খুঁটিয়ে নাটিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে লরির চালক এবং সহচালককে। তবে এখন এই মুহূর্তে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানোর পরও আগামীকালকে তাদের আদালতে তোলা হবে, যেমনটা কিন্তু আমরা পুলিশ সূত্র থেকে জানতে পাচ্ছি। তবে এই যে গাঁজা বিরোধী যে অভিযান, যে আটককৃত আজকে বিপুল পরিমাণে গাঁজা, এই প্রসঙ্গে পুলিশের কি বক্তব্য রয়েছে শুনবো একবার। আমাদের কাছে মানে আমার অসি পেঁচাতল কাছে ইনফরমেশন আছে, সাবসিকোয়েন্টলি আমাকে উনি ইনফরমেশন দেন, আর আমি আমার ডিসিএম সহ আমার অসি অন্যান্য অফিসার গাড়িটাকে আমরা আটক করে এখানে আবার থানাতে নিয়ে আসি। ১০:৩০ নাগাদ থানার সামনে নাকাতে আমরা এখানে ডিটেইন করছি, তারপরে একজন ম্যাজিস্ট্রেট এবং পরবর্তী সময়ে আপনারা সামনে আমরা গাড়িটা সার্চ করছি। গাড়ির নাম্বার হচ্ছে UP62T4239, ১০ চাকার গাড়ি, আর এটা পেছনে একটা আলাদা চেম্বার তৈরি করে এটা মডিফাই করে এখানে লোকায়িত অবস্থা ছিল। আমরা এখান থেকে ২৬টা বান্ডিল, টোটাল ২৬টা বান্ডিল, ২০০
58 কেজি আমরা যাতে গাজা বলে আমরা ধারণা এটা আমরা সিজ করি এবং দুইজন ড্রাইভার কো ড্রাইভার তাদের অ্যান্ড্রয়েড মোবাইল সহ আমরা তাদেরকে ডিটেইন করি এখন আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হইতেছে এটা বাজার মূল্য এখন অনুমানিক আমি বলতে পারবো না এটা এখন যেহেতু যতটুকু এটা ধারণা 5-7 হাজার মধ্যে এটা পার কেজি হতে পারে আর কি তাহলে 258 কেজি ইন্টু এভাবে লামসাম একটা গাড়িটা আগরতলা ঠিক থেকে টুয়ার্স চোরাই বাড়ির দিকে যাইতে আসলো তখন আমরা খবরের ভিত্তিতে আমরা ডিটেইন করে এই গাড়িটারে থানাতে নিয়ে আসি আপনারা শুনলেন আজকের অভিযান সম্পর্কে পুলিশের বক্তব্য তবে লরিটি আগরতলা হয়ে চোরাইবাড়ি থেকে একদম বহিরাজ্যের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক সেই সময় ধরা পড়ে লরিটি এবং লরির পিছন দিকে একটি এক্সট্রা অত্যাধুনিক কামরা বানিয়ে সেখানেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল সেখানে মজুত করা হয়েছিল বিপুল পরিমাণে গাঁজা যেগুলি পুলিশের অভিযানে উঠে আসে বেরিয়ে আসে এমনকি আটককৃত এই মুহূর্তে দুজন চালক এবং সহচালক তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে যেমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারি একটা বিরতি নিচ্ছে আসছি বিরতির পর সঙ্গে থাকুন।